হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আসলে শখ করে তিনটা মুরগি এনেছিলাম, তো তিনটার মুরগির মধ্যে একটাই চাইছিলাম যে চিকেন তৈরি করার জন্য। তো চেষ্টা করতেছি আসলে কীভাবে আসতো মুরগি দিয়ে চিকেন তৈরি করা হয়। তো এটাকে প্রায় কয় ঘন্টা, চার ঘন্টা ধরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে, মা মশলা যা আছে সব কিছু দেওয়ার পর। এখন তেলের মধ্যে ছেড়ে দিব, দেখি কেমন হয়। ওকে, দেখেন আস্তে মুরগি হচ্ছে। তো এটা হতে কতক্ষণ লাগবে আনুমানিক? 30 মিনিট। এটা আধা ঘন্টা থেকে 35 মিনিট লাগবে এটা হতে। আর এই মশলাগুলো মেয়েকে আস্তে ধীরে ছেড়ে দেব, ওখানে দিয়ে দিবে না? কেন আবার চিকেনের মধ্যে মশলাটা আবার চাইলে অন্য কাজে ব্যবহার করা যাবে। এখানে দিয়ে দাও, দেখেন এই যে আমরা চিকেন দিয়ে দিলাম তেলের মধ্যে। 400 তে চলবে না? তেলের মধ্যে চিকেন অবশ্য যদি ওভেন হইতো তাহলে তেল মাখতো না, ওভেনের মধ্যেই হয়ে যেত তেল ছাড়াই। যাক, ওভেন না হয় নাই এখনো, তো ঠিক আছে ভিউয়ার্স। আমরা আধা ঘন্টা 40 মিনিট পর এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আবার নিয়ে আসব। ঠিক আছে, তাহলে আমরা আরও 30 থেকে 40 মিনিট পরে আবার ফিরে আসব। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। হওয়ার পরে নেক্সট ভিডিও করবো। ওকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।